আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এই মুহূর্তে সর্বশেষ ইউক্রেন রাশিয়া যুদ্ধের আপডেট সংবাদ। ইউক্রেনের 96টি আর্টিলারি ইউনিট ধ্বংস করেছে রুশ সেনা। এরপর জানিয়ে দেব চীন যুক্তরাষ্ট্রের জাহাজের মধ্যে আরেকটু হলেই সংঘর্ষ হতো। এদিকে লুহানুস্কে 7 দিনে 2000 ইউক্রেনীয় সেনা নিহত। জানিয়ে দেব বিশ্বের প্রায় 24টি দেশের গোয়েন্দা প্রধান বৈঠক করলেন সিঙ্গাপুরে, গোপন আলোচনা। এদিকে 3 ইসরায়েলি সেনা হত্যাকারী সেই মিশরীয় সেনা কর্মকর্তার লাশ ফেরত দিল ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দেব বাখমুতের একাংশ ফের দখলে নিয়েছে ইউক্রেন, বলছে প্রিগোজিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের 96টি আর্টিলারি ইউনিট ধ্বংস করেছে রুশ সেনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কোভ রোববার এক ব্রিফিংয়ে বলেছেন, রাশিয়ান বিমান এবং আর্টিলারি সৈন্যরা গত 24 ঘন্টায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 96টি আর্টিলারি ইউনিটকে ফায়ারিং পজিশনে আঘাত করেছে। রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র, আর্টিলারি এবং বিমান বাহিনীর সৈন্যরা গত 24 ঘন্টায় ইউক্রেনীয় সেনাবাহিনীর 96টি আর্টিলারি ইউনিটকে ফায়ারিং পজিশনে আঘাত করেছে, সেই সাথে 73টি এলাকায় সেনা এবং সামরিক হার্ডওয়ারে হামলা করেছে, কোনাশেঙ্কোভ বলেছেন। এছাড়াও রাশিয়ান সৈন্যরা জাপরিজি অঞ্চলে 2টি ইউক্রেনীয় ব্রিগেডের গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে। তিনি বলেছিলেন, 11তম আর্টিলারি ব্রিগেডের গোলাবারুদ ডিপো এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর 65তম যান্ত্রিক ব্রিগেড জাপরিজি অঞ্চলের তেমিরোভকা এবং প্রিয়ভাজঙ্কা বসতি এলাকায় ধ্বংস করা হয়েছিল, কোনাশেঙ্কোভ বলেছেন সূত্রতাস। চীন ও যুক্তরাষ্ট্রের জাহাজের মধ্যে আরেকটু হলেই সংঘর্ষ হতো। যুক্তরাষ্ট্র সোমবার তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধ জাহাজের একটি ভিডিও প্রকাশ করেছে ওয়াশিংটন। এটাকে চীনের অনিরাপদ সামরিক চাল বলে অবহিত করেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত শনিবার। যুক্তরাষ্ট্রের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তাইওয়ান প্রণালীতে চীনের নৌবাহিনীর জাহাজ লুইয়াং মার্কিন ডেস্ট্রয়ারের সম্মুখ পথ ধরেই অতিক্রম করছে। সংঘর্ষ এড়াতে মার্কিন বাহিনী তাদের জাহাজটির গতি কমিয়ে দেয়। মার্কিন ডেস্ট্রয়ার ইউএস চুংহুন এবং কানাডিয়ান ফ্রিগেট এইচএমসিএস মন্ট্রিল তাইওয়ান প্রণালী এবং চীনের মূল ভূখণ্ডের মধ্যে নৌ চলাচলের স্বাধীনতা অনুশীলন করছিল। মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড জানিয়েছে, গাইডেড মিসাইল যুক্ত চীনের জাহাজটি বেইজিং এর বন্দরের দিকে যুক্তরাষ্ট্রের জাহাজটিকে অতিক্রম করে যায়। এরপর আবার সেটি তার সম্মুখভাগে দিক পরিবর্তন করে। যুক্তরাষ্ট্র বলছে, এইরকম ঘটনা দুর্ঘটনায় পর্যবসিত হতে পারে। অন্যদিকে চীন বলছে, টহলের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চীনের জন্য বিপদ তৈরি করেছে, এর মাধ্যমে তারা উস্কানি দিচ্ছে। লুহানস্কে 7 দিনে 2000 ইউক্রেনীয় সেনা নিহত। রাশিয়ান বাহিনী বিশেষ সামরিক অভিযানের সময় গত সপ্তাহে লুহানস্ক এলাকায় 2000-এরও বেশি ইউক্রেনীয় সৈন্য এবং বিদেশি ভাড়াটাদের ধ্বংস করেছে। লুহানস্ক পিপলস রিপাবলিক মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারেস্কো এ তথ্য জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, গত সপ্তাহে লুহানস্ক কৌশলগত এলাকায় প্রায় 2300 ইউক্রেনীয় যোদ্ধা এবং বিদেশি ভাড়াটে নিহত হয়েছে। তিনি বলেন, পাশাপাশি 70টি অটোমোবাইল এবং পিক আপ ট্রাক, 24টি বিভিন্ন সাজোয়া যুদ্ধযান, 3টি ট্যাঙ্ক এবং 58টি হাউইটজার এবং রকেট আর্টিলারি সিস্টেম ধ্বংস করা হয়েছে, মারেস্কো যোগ করেছেন সূত্রতাস। বিশ্বের প্রায় 24টি দেশের গোয়েন্দা প্রধান বৈঠক করলেন সিঙ্গাপুরে, গোপন আলোচনা। চলতি সপ্তাহে সিঙ্গাপুরে বিশ্বের প্রায় 24টি দেশের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা গোপন বৈঠকে মিলিত হয়েছেন। সিঙ্গাপুরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন শাংরিলা ডায়লগ অনুষ্ঠানের পাশাপাশি গোয়েন্দা কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত 5টি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত কয়েক বছর ধরে নিরাপত্তা সম্মেলনের পাশাপাশি গোয়েন্দা প্রধানদের অংশগ্রহণে এই ধরনের
ধরনের বৈঠক বিভিন্ন স্থানে নিয়মিত হয়ে থাকে, তবে আগে কখনো এ বিষয়ে রিপোর্ট করা হয়নি। সিঙ্গাপুরের এই গোপন বৈঠকে অংশ নিয়েছেন আমেরিকা, ভারত, চীন এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশের গোয়েন্দা প্রধান। আমেরিকার পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন জাতীয় গোয়েন্দা প্রধান অ্যাভরিল হেইন্স, ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের পক্ষে অংশ নেন সামন্ত গোয়েল এবং চীনের একজন প্রতিনিধি। আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে যে সামরিক ও কূটনৈতিক সংকট চলছে তার প্রেক্ষাপটে এই বৈঠক শেষে গুরুত্ববহ বলে উল্লেখ করেছেন কর্মকর্তারা। কোন কোন সূত্র বলছে আন্তর্জাতিক অঙ্গনের জন্য এই ধরনের বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ এবং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গভীর সমঝোতা তৈরি হয়। এবারের বৈঠক সংঘাত নয় ছিল না, বরং সহযোগিতামূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। তিন ইসরায়েলি সেনা হত্যাকারী সেই মিশরীয় সেনা কর্মকর্তার লাশ ফেরত দিল ইসরায়েল। তিন ইসরায়েলি সেনার হত্যাকারী মিশরীয় সেনা কর্মকর্তার লাশ ফেরত দিয়েছে ইসরায়েল। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সালাতার এক ইউনিট সহকর্মীর মৃত্যু দেখে মানসিক সমস্যায় আক্রান্ত হয়, কিন্তু এ ব্যাপারে মিশরীয় কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি। এ ঘটনায় মিশর ও ইসরায়েলের মাঝে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। উভয় পক্ষ পাল্টাপাল্টে বিবৃতি দিয়েছে। তেল আবিবের বিবৃতিতে বলা হয়েছে, মিশরীয় সেনা কর্মকর্তা এই হত্যাকাণ্ডের মাধ্যমে নাশকতা উস্কে দিয়েছে। এ বিষয়ে উভয় দেশকে যৌথ তদন্ত করার প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবৃতিতে আরো বলা হয়েছে, মিশরীয় কর্মকর্তা একটি প্রাইভেট ক্রসিং দিয়ে ইসরায়েলি সীমানায় প্রবেশ করেছে। এরপর তিনি অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় ইসরায়েলের সীমানায় প্রায় 5 কিলোমিটার ঘোরাফেরা করে। এ সময় তার সাথে পুরাতন মডেলের একটি কালাশিনকভ রাইফেল, 6টি ম্যাগাজিন, গোলাবারুদ একটি কমান্ডো ছুরি ও কোরআন ছিল। তিনি তার ছুরি দ্বারা সীমান্ত তার কাটা কেটে ফেলেছিলেন। অপরদিকে মিশরের সেনাবাহিনীর মিডিয়া সেলের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল সীমান্তে মাদক কারবারীদের ধাওয়া করতে গিয়ে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় মিশরীয় সেনা কর্মকর্তা নিরাপত্তা রেখা অতিক্রম করেছে। পরে তার সাথে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়। এতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর 3 সদস্য নিহত হয়, আহত হয় আরো কয়েকজন, সূত্র আল জাজিরা, মুবাশির ও অন্যান্য। বাখমুতের একাংশ ফের দখলে নিয়েছে ইউক্রেন, বলছে প্রিগোজিন। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর বাখমুতের একাংশ ফের দখল করে নিয়েছে ইউক্রেনীয় সৈন্যরা, এমনটাই জানিয়েছেন রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ওয়াগনারের প্রধান ইভজেনি প্রিগোজিন। বিষয়টিকে তিনি অপমানজনক বলে আখ্যা দিয়েছেন। সোমবার এক অডিও বার্তায় ওয়াগনার প্রধান ইভজেনি প্রিগোজিন বলেছেন, ইউক্রেনীয় সৈন্যরা বাখমুতের পূর্বাংশ বারকিপকার দখল নিয়েছে। প্রিগোজিন বলেছেন, এখন এরই মধ্যে বারকিপকার একটি অংশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সৈন্যরা নীরবে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাচ্ছে, এটি অপমানজনক। প্রায় 1 বছরের দীর্ঘ সময়ের লড়াই শেষে গত মাসেই বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দিয়েছিল ওয়াগনার। পরে তারা চলতি মাসের শুরুতে শহরটিকে রুশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। অডিও বার্তায় প্রিগোজিন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে যুদ্ধক্ষেত্রে পরিদর্শন করে সৈন্যদের মনোবল বাড়ানোর প্রতি আহ্বান জানান। এ সময় সৈন্যদের প্রতি বীরত্বের সঙ্গে লড়াই করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে বাড়ুন, আপনারা এটি করতে পারবেন, আর যদি না করতে পারেন তবে বীরত্বের সঙ্গে লড়াই করে মৃত্যুবরণ করুন। এদিকে ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার অলেকজান্ডার শিরস্কি সোমবার বলেছেন, ইউক্রেনীয় বাহিনী বাখমুত অভিমুখে অভিযান অব্যাহত রাখবে। উল্লেখ্য, প্রিগোজিন বিগত কয়েক মাস ধরে শৈগু এবং গ্রাসিমভের বিরুদ্ধে বিষেধাগার করে আসছেন। তার অভিযোগ, তারা যুদ্ধক্ষেত্রে ওয়াগনারের জন্য পর্যাপ্ত গোলাবারুদ এবং সহায়তা দিতে ব্যর্থ হয়েছে এবং এ কারণে অপ্রয়োজনীয়ভাবে ওয়াগনার ভারী ক্ষতির সম্মুখীন হয়েছে।